প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নড়াইল কন্ঠে আরেকবার। আজিজভাইয়ের উন্নয়ন এই ইউনিয়নে প্রচুর এবং সে আজ 24-25 বছর চেয়ারম্যানই করতেছে। আমরা চাই এবার সরকার তারে নমিনেশন দিয়েছে, আমরা চাই সে চেয়ারম্যান হোক। ভোট তো সামনে আসলো, ভোট ভোটার ভোটার হ্যাঁ ভোটার আপনি ভোটার ভোট দিবেন নাকি দেবেন না? নাকি ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না? কোনটা না? ওই যে আবার অনেকে যাওয়া লাগে না, সেরকম কোনো পদ্ধতি হচ্ছে না? না না কোনো কিছু না হচ্ছে না। না না কাকে মানে কিরকমের প্রার্থী আপনার পছন্দ এবার চেয়ারম্যান প্রার্থী? চেয়ারম্যান প্রার্থী যেমন ভুঁইয়া সাহেব, আজিজুর রহমান ভুঁইয়া, উনি তো বহুবার চেয়ারম্যান ছিলেন, বারবার ছিলেন, তা কি নতুন নতুন করে ভাবছেন কিছু? এবার তারাই তো ভোট দেবো, সেই যোগ্য প্রার্থী, তাছাড়া তো আর দেই নেই। ও নতুন করে কিছু ভাবছেন না? না নতুন করে কিছু ভাবার নেই। আপনার নাম? আব্দুর রাজ্জাক শেখ। বলেন, আপনি বলেন তো, এই যে সামনে যে নির্বাচন, কয় তারিখে নির্বাচন হবে জানেন? 11 নভেম্বর। এই নভেম্বরের ভোটে কি হবে বলেন তো দেখি। আপনার ইউনিয়নে তিনজন প্রার্থী, আমরা ভোট দেবো, আজিজভাই হবে। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সাবুমুল্লাহ। উনি ভালো, ওনার মতন ভালো লোক। আমাকে এই অঞ্চলে কোনো গোয়ঞ্জাম কোনো কিছু নাই, উনি এই খুব ওনার মানে সুনাম আছে, ওনার প্রতি কোনো ক্লেম নাই, উনি কোনো মাইরে দূরে খান মধ্যে নাই। উনি চাই যে জনগণ, আমরা চাই যে জনগণ শান্তিতে বসত করুক। অন্য কোনো ক্যান্ডিডেট যদি আসে তাহলে এই ইউনিয়নে বহুত মারামারি কাটাকাটি যাবে। উনি এই 30-40 বছর ধরে চেয়ারম্যান আছে, উনি কোনো নিরাপক্ষ কোনো গ্যাঞ্জাম নাই। আপনাদের ইউনিয়ন তো আবার নির্বাচন আসলো, কেটা কেটা দাঁড়াইছে এবার? আর কেউ দাঁড়াইছে নেই? ও আরেকজন আরেকজন দাঁড়াইছে, পাকা মার্কা। আচ্ছা, এই তিনজনের মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে? তিনজনের মধ্যে প্রতি সরকার যারা দেশে সে ছাড়া নির্বাচন আর দাঁড়ানোর সামনে আর লোক আছে নাই? লোক থাকবে না কেন? প্রতীক পালি সেই নির্বাচিত হবে কেন? মানের মানে আদেশ বে, কারণ উনি তো বহুবাদ ছিল, বহুবাদ উনি জীবনে বাইছে থাকাকালীন উনি নির্বাচনে জয় লাভ করবে, উনি একটা ভালো ব্যক্তি। মানে উনি নির্বাচনে নির্বাচিত হলে কি হয়, ইউনিয়নের কি সুবিধা? ইউনিয়নের মনে করেন চলাচলতি শান্তি, বিভিন্ন রকমের চলাচলতি শান্তি সব কিছুই ভালো হয়, কোনো গ্যান্ডা গঞ্জগাল হয় না, গ্যাঞ্জাল ফসাদ কিছু হয় না, কোনো চাঁদাবাজ নাই, কোনো রাজনীতি নাই। আপনার কি নাম ভাই? নাম মোহাম্মদ রবি, মোহাম্মদ রবিউল ইসলাম। থ্যাংক ইউ ভাই নবীর ইসলাম ভাই, আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভাই সলেমান শেখ কোথা থেকে আসলেন? মাঠের থেকে। এই মাথায় কি ভাই? গাছের পূজা। আপনার কোন গ্রাম বাড়ি? চাকুলিয়া। চাকুলিয়া বাড়ি। এবার ভোটের কি অবস্থা ভাই? ভোটের অবস্থা ভালো। কি বলেন তো? ভালো আহানে নৌকুমার খা জিতে যাবে আশা করা যাচ্ছে, যদি আল্লাহ রহমত করে। তো জিতে যাবে নৌকুমারে তো দাঁড়াইছে কে? আজিজ ভাই। কেন তারে বারবার ভোট দেন কেন আপনারা? সে লোক ভালো। কি ভালো, কোন দিক দিয়ে ভালো? সব দিক দিয়ে ভালো, কথাবার্তা দিকতে চলা চলতে দিকতে গ্যাঞ্জাম ভাষা দিতে, গ্রামে পুলিশ আসতে পারে না, ফেয়ার এসে সব দিক থেকে সে ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার নাম কি? মান্নান। মান্নান ভাই, আপনি কত দিন ধরে ভ্যান চালায় খাচ্ছেন? এও অনেক যাবত। কত যাবত? তা 20-25 বছর। 20-25 বছর? এই যে ভোট তো এসে গেল আবার, কি অবস্থা কত ভোটের? ভোটের অবস্থা আমাদের শনিবার পূর্ব ইউনিয়নে খুবই ভালো। আমাদের আজিজ মিয়াকে আমরা সবাই ভোট দেবো, উনি বারবার ওনাকে আমরা ভোট দিই, ওনার ফিল্ডও ভালো। এবার শুনতেছি যে না ওনার ফিল্ড ফিল্ড ভালো না, মতেই না ও বাজে কথা। উনি নাকি বিভিন্ন জিনিসপত্র মারি ধরে খায় এরকমের কোনো খবর? আমাদের আমাদের জানা মতে আমার বয়স তো অনেক দিন, উনি কোনো কিছু মারা ধরে খায় না। মানে ওনার ওনার একটা দুটো ভালো দিক বলেন তো বা মন্দ দিক বলেন তো? না মন্দ সবই ভালো, ভালো না হলে 40-50 বছর একভাবে চেয়ারম্যান হয় না। এবার ইউনিয়নে তো আপনি মাস্টারি করেন বা শিক্ষকতা করেন, স্কুলের নামটা বলেন? 17 নং জঙ্গল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আপনার আসা যাওয়াতে এই এলাকার মানুষের কাছ থেকে কেমন ব্যবহার পান? আসা যাওয়াতে জনগণের ব্যবহার ভালো, কিন্তু পথঘাটের সমস্যাই বড় সমস্যা। আচ্ছা, দুজনই শিক্ষক, ও তাহলে তো জেন্ডার ব্যালেন্স হলো না। জি আপনি একটু বলেন তো দেখি আপনার কাছে কেমন লাগছে, আপনার এই ইউনিয়নে চাকরি করছেন দুজন মিলেই?
আমি মোসাম্মদ তানজিরা খাতুন 141 নং দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমি বিগত 5 বছর এই দুরিয়া স্কুলে আছি। আমার আসলে মেন সমস্যাই আমাদের এই যাওয়া আসাটার সমস্যা, যেখানে যদি রাস্তাটা ভালো হতো 10 মিনিট আমরা স্কুলে পৌঁছায় যেতাম। আপনি কোথা থেকে আসেন ভাই? কি কাজ করেন? গুড। তা ওই যে তো এখন তো ইলেকশন এসে গেল, কবে ইলেকশন জানেন নাকি? কবে ইলেকশন? 13 তারিখ। 11 কি? এটাই বলতে পারবো, সামনে মাসের 11 তারিখ। তা ভোট কি হবে? ভোট কি হবে এবার? হ্যাঁ, তো আশা করা যায় ভোট তো হবে। ওই আবার সবাই বলে যে না ভোট তো আর কেন্দ্রে যাওয়া লাগে না, সেরকম কোনো সিস্টেম কি হচ্ছে? তা তো দেখতেছি যে আমরা তো ভোট কেন্দ্রে ভোট দিয়েই আসি। আপনি প্রত্যেকবারই ভোট কেন্দ্রে যান? তা মানুষ যা বলে এটা ঠিক না? আমরা তো পাইনি আর আশা করা যায় মানে পাওয়া যাবে না। তো এবার তো কি কি কোনো পরিবর্তন চাচ্ছেন? হ্যাঁ, আপনার ইউনিয়নের চেয়ারম্যান কি পরিবর্তন চাচ্ছেন? দেখা যাক আল্লাহ কোন তো বাইক নাই না, পরিবর্তন চাচ্ছেন কি না? পরিবর্তন হবে। কাকে কাকে বানাতে চান এবার? যদি হয় তাহলে পরিবর্তন হলো না, যা তাই থেকে গেল। কি অবস্থা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভোটের খবর কি কত দেড় টু? ভালো। কিরম ভালো? রাস্তা পাকা ভালো, যে ই পায় সে কি ই করে নাই না? এদিকে তো মনোনয়ন পাইছে দলীয় একজন, পাইছে দলীয়ের বাইরেও আরো নাকি দুজন আছে। তা আপনারা কি মনে করছেন এবার কি অবস্থা? অবস্থা ভালো। এই ধুড়ে বাড়ি? এই যে বাড়ি, এই যে ধুড়ে মধ্যপাড়া বাড়ি। একলাস ভাই, একলাস ভাই বলেন তো যে এবার ইউনিয়ন পরিষদের যে নির্বাচন কবে হবে জানেন নাকি? 11 তারিখ, 11 নভেম্বর। তা ভোট কি হবে না ঠিক মতো? তা উপরে লোকজনের, তা আমরা ছেলে মানুষ কি অত খোঁজ যাই না। কে দাঁড়িয়ে হয়ে গেছে এটা ছেলে মানুষ হলো? হ্যাঁ, আমরা এত উপর লেভেলে খোঁজ রাখি না, খালি খালি। ভোটের কি অবস্থা বলেন তো দেখি এবার? তো আমাকে এলাকা তো শান্ত ভালোই, কোনো সমস্যা নেই না। ভোট সুষ্ঠুভাবে হলে এবার নির্বাচিত কে হতে পারে বলে আপনি মনে করছেন? চেয়ারম্যান প্রার্থী কে হতে পারে এবার? আমাদের পুরাতন চেয়ারম্যান সাহেবই তো অগ্রাধিকার আল্লাহ রহমতে শোনা যাচ্ছে। হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজন আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাবেন। এতক্ষণ এই আয়োজনের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।